মেট্রো থেকে নেমে হেঁটে হেঁটেই রওনা দিলাম এডুকেশনাল সিটি স্টেডিয়াম। অবশ্য হেঁটেই যেতে হবে। আজকে কোয়ার্টার ফাইনাল ব্রাজিলের ম্যাচে। এর আগেও এই স্টেডিয়ামে, এডুকেশন সিটি স্টেডিয়ামে এসেছিলাম, আবার এসেছি। এই স্টেডিয়ামগুলো কাছে কাছে, একদিনে দুটো ম্যাচ দেখা যায়। শুধু আলবায়ের স্টেডিয়ামটা একটু দূরে। ব্রাজিলের ম্যাচ অনেকগুলো দেখা গেল, ব্রাজিল আর আর্জেন্টিনা ম্যাচ। এডুকেশন সিটি স্টেডিয়াম এখনও ঢুকিনি, আমি ঢুকবো, ভেতরে ঢুকে যাবো। এটা একটু বাইরের চত্বরটা। পাদ্রির বেশে এক ব্রাজিল সমর্থক ড্রাম বাজাচ্ছে। ব্রাজিল মানে নাচ গান হই হুল্লোড়। ESPN-এ একটা ছোট্ট ইন্টারভিউ হয়ে গেল আমার, দারুণ অভিজ্ঞতা। এটা ব্রাজিল থেকে সঙ্গে করে নিয়ে এলো কেমন করে? আমার সঙ্গে কিছু জিনিস আছে, এগুলো রাখতে হবে। এগুলো স্টোরেজে যাচ্ছি, জিনিস রাখার জায়গা আছে এখানে, খুব সুন্দর, ভালো সিস্টেম। ও ইয়া, এই ভাই, এরা প্রত্যেক স্টেডিয়ামে আমি দেখতে পাচ্ছি যে এরা কেউ খেজুর, কেউ এই মাখরাব, এটা আলজেরিয়ার একটা খাবার মাখরাব, অদ্ভুত মিষ্টি মিষ্টি বিস্কুটের মতো। সবাই এরা নিজেরা খাওয়াচ্ছে আর হাসি মুখে। ফ্রি অফ কস্ট। এই যে এদের ঘোড়াগুলো দেখতে কি এক একটা, যে বেস্ট ম্যানেজার সে রাজস্থানের। স্টেডিয়ামে চেক হয়ে গেল, চেক করে এই কোকগুলোতে চেক করা হয়, চেক করে এখন ধীরে ধীরে এগিয়ে যাব। এই যে এখানে সব যারা আসছে, কঠোর চেকিং হচ্ছে এখানে। এই সবাই খুব ফ্রেন্ডলি, ভলেন্টিয়াররা একদম সকাল থেকে রাত্রি অবধি। সবাই প্যালেস্টাইনে চারিদিকে এই বিস্কুট, কেউ বিস্কুট কুকিজ খাওয়াচ্ছে, কেউ চা দিচ্ছে, ভীষণ ভালো। এই এখানে কুকিজ, what's this, what date with nuts, huh? Dates with nuts, date with nuts, yes.
এক অসাধারণ মেয়ে, পায়ে একটানা দশ ঘন্টা বল নাচানোর রেকর্ড আছে, চিন্তা করা যায়? অসাধারণ স্কিল। She's the holder of the record. She has the record. I have the record as well. 10 hours without stopping the ball. She has the record. অবশ্যই একজন কৃতি মানুষ, স্মৃতি হিসাবে সঙ্গে ছবি তুলে রেখে দিলাম। আলোগুলো ক্রমাগত জ্বলছে আর নিভছে আর রং পাল্টাচ্ছে। এই ম্যাচে আমার গেট 6 নম্বর। ছবি তুলতে ব্যস্ত যে যার মতো। ক্রোয়েশিয়া মাঠে নেমে গেছে প্র্যাকটিস করছে, আর ব্রাজিল মাঠে নামছে প্র্যাকটিস করতে। প্রথমে প্র্যাকটিস করে, তারপরে সব বাজি পটকা ফাটানো হয়, তারপরে আসল খেলাটা শুরু হয়। প্র্যাকটিসের পর মাঠ থেকে বেরিয়ে যাবে অবশ্য সব প্লেয়াররা, পরে নামবে আবার। এই প্র্যাকটিসটা বেশি করে দেখালাম যারা ফুটবল খেলে, তারা যদি এটা থেকে কিছু পায়। প্রত্যেকটা খেলাই এইভাবে শুরু করে।
ব্রাজিলের জাতীয় সঙ্গীত। স্টেডিয়াম খুলে গাইছে সবাই। মাঠ পরিষ্কার হয়ে যাচ্ছে, খেলা শুরু হয়ে গেল। আমার মাত্র কয়েক ফুট দূরেই নেইমার, লুকা মডরিচ, পেরিসিচ, রিচার্লিসন, দারুণ ব্যাপার, চিন্তা করলেই কেমন লাগছে।
প্রচুর এনার্জি, সারাক্ষণ শুধু চিৎকার করে গেল আর নেচে গেল। ব্রাজিলের দর্শক সত্যি ফুটবল প্রাণ একদম।